হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সঞ্জিদা নিউকে তো এই ভিডিওটা হচ্ছে মানে এখনকার এই জায়গা ভিডিওটা হচ্ছে বাইশ তারিখে যখন অ্যালিসার বার্থডে ছিল বাইশ তারিখ তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম কারণ ওর বার্থডে বলে কথা খুব স্পেশাল ডে এই জন্য সবাই ও তো ফ্যামিলি টাইম খুব বেশি পছন্দ করে সবাই একসাথে যাওয়া তো খুব বলছিল যে বড় ভাইটাকে খুব মিস করছে যে আজকে যদি ভাইয়া থাকতো তাহলে ফুল ফ্যামিলিটা একসাথেই হতো কিন্তু ভাইয়ার স্কুল উল্টা দিকে আমার বড় ছেলের তো এই জন্য বড়ো ছেলে আর একসাথে যেতে পারে নাই তো আজকে ও হচ্ছে চকলেট নিয়ে আসছে সুইটের প্যাকেট নিয়ে আসছে যে তার ফ্রেন্ডদেরকে দিবে টিচারদেরকে দিবে এই জন্য তো এখন তো স্কুল ছুটি হওয়ার পরে আর কি দিবে তো খুব এক্সাইটেড ছিল যে কখন স্কুলটা ছুটি হবে কখন আমি আমার ফ্রেন্ডদেরকে চকলেট দিতে পারবো আর ওরা সবাই আমাকে হ্যাপি বার্থডে টু বলবে অ্যালিস মানে সে খুব মানে বার্থডেটা যে এত বুঝে মানে সত্যি কথা আমার খুব ইচ্ছা ছিল যে অনেক বড় করে ওর বার্থডেটা করবো যেহেতু ও খুব বেশি বুঝে

মানুষকে দেওয়াটা খুব বেশি পছন্দ করে পারে না সবকিছু দিয়ে দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমিও শেখাই সবসময় যে তুমি দিয়ে দিও শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার করবা শেয়ার করলে মানুষের সাথে ভালোবাসাটা অনেক বাড়ে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে বড় হয় যখন নাকি বাচ্চা শেয়ার করে মানে শেয়ার করাটা জানে আর যখন কাউকে কিছু দিবে না এরকম একটা মেন্টালিটি হয়ে বড় হয় তখন তো আসলে বাচ্চাটার অনেক আমি মনে করি অনেক তার কনফিডেন্স লেভেলটা অনেক কম থাকে আর অল্পতেই খুব আপসেট হয়ে যায় তো যাই হোক এইটা হচ্ছে আজকের ভিডিও মানে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমি স্কুলে নামিয়ে দিয়ে আসলাম বাচ্চাদেরকে তো সকালবেলা কিচেনটা এত খারাপ অবস্থা ছিল তো যাই হোক এসে দেখি তো খুব সুন্দর করে গুছায় রাখছে আর ও হচ্ছে পরোটা ডিম ভাজলো আর আমি রাতে শুটকির ভর্তা করেছিলাম তো আমার তো খুব পছন্দ শুটকি তো শুটকির ভর্তা দিয়ে নান রুটি দিয়ে খাবো আমার মানে আমি কি বলবো আর শুটকি যে আমার কেমন পছন্দ এটা বলার মতো না শুটকি দিয়ে আমি যে কোনো কিছু খেতে পারি ইভেন যদিও কারোবাসা ভাত না থাকে শুধু পোলাও থাকে আমি খেতে পারি শুটকি দিয়ে পোলাও আমার কোনো সমস্যা নেই মানে শুটকি হলেই হলো আর এই হচ্ছে আমাদের বস বসের একটু সেবা শুশ্রূষা করা হচ্ছে আর এই তো বসে বসে বউ জামাই নাস্তা করতেছি আর হচ্ছে আর অবশ্য সুটকির ভর্তা নেয় নাই ও ডিম ভাজি দিয়ে খাচ্ছে আমিও ডিম ভাজি খেয়েছি বাট আমি শুটকিটাই বেশি এনজয় করছি খুব মজা লাগছে শুটকির ভর্তাটা খেতে আর এখানে হচ্ছে আলাপ করছিলাম ফ্যামিলির আলাপ করছিলাম বাচ্চাদের আলাপ করি যখনই সময় পাই তখনই ডিসকাস করি কীভাবে কি করা যায় কি করলে কিভাবে করলে কি ভালো হয় এগুলাই ডিসকাস করি তো আমি আমার বার্থডেতে তো আরজু কিছু দেওয়ার কথা তো ওকে আমি আগেই বলেছিলাম যে হুটহাট করে জিনিস কিনো না কারণ ও লাস্ট টাইম আমার ম্যারিজ আমি ম্যারেজের জিনিসগুলোও আপনাদেরকে শো করি নাই তো আমি ভেবেছিলাম যে আমি গিয়ে নিজে পছন্দ করে কিনবো কিন্তু ও নিজে কিনে ফেলেছিল তা আমি বলেছিলাম যে এই কালারটা ছাড়া অন্য কালারটা কিনতাম যদিও চেঞ্জ করা যেত পরে আর চেঞ্জ করি নাই তো আমি বললাম যে এবার কিন্তু মানে আমাকে যেহেতু মানে একটু এক্সপেন্সিভ যেগুলো আমার জন্য একটু এক্সপেন্সিভ সেগুলো আমি চাই যে দেখে শুনে কিনতে মানে যার যেমন আমার জন্য কিনবে আমি চাই যে আমি একটু দেখে শুনে কিনবো কারণ মাইন্ড স্যাটিসফ্যাকশান বলে একটা কথা আছে তো এই জন্য আমি বলেছিলাম তো বললো যে ঠিক আছে আমরা তেরো তোমাকে নিয়েই একসাথে গিয়েই যাব তো ভাবছিলাম যে চাটা খেয়ে তারপরে একসাথে যাব কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বান্ধবী চলে আসছে বাসায় তো বান্ধবীর সাথেও পরিচয় করায় দিব বান্ধবীর সাথে পরিচয় করা দেওয়ার নাই সে আগেও আসছে আমাদের বাসায় তো আজকেও আসছে ও অবশ্য বারোটার সময় আসছে তো এই জন্য আর আমাদের আজকে যাওয়া হয় নাই তো আমার তো খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে আসলে কেউ বাসায় আসলে খুব ভালো লাগে আর বিশেষ করে ওর আম্মার সাথে মানে ওর আম্মাও আসছে ওর আম্মার সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক জম্পেশ একটা আড্ডা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তো কি বলবো মতো মানে একটু মানে ঈদের মতো একটু আনন্দ লাগছে হঠাৎ করে যখন অনেক বেশি খুশি লাগে তখন আমার মনে হয় যে ঈদে তো আমরা সবচেয়ে বেশি খুশি হই তখন ঈদের মতোই খুশিটা লাগে তো আনটি আসছে তারপর আমার বান্ধবী শান্ত আসছে খুবই ভালো লাগছে আমার তো আমরা একসাথে ভাবছি যে রান্নাবান্না করব। তো ও তো বলে যে ঠিক আছে চলো আমরা একসাথে রান্নাবান্না করি তো আমি আমার বান্ধবী একসাথে রান্না করলাম আমার আমাদের সাথে একসাথে রান্না করলো তো অনেক মজা করে আমরা খেলাম সেই ভিডিওটা আমি পরে অবশ্য শেয়ার করব আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আর আরেকটা কথা হচ্ছে আমি একটা হয়তো বা কালকেও এমনও হতে পারে আপনারা প্লিজ খেয়াল রাখবেন আমি এমনও হতে পারে কালকে ভিডিওটা দিবো যে আমি আসলে অ্যাকচুয়ালি আমি কিভাবে কথা বলি আমি সানজিদা আমি কিভাবে কথা বলি ইউজ টু আমি কিন্তু এই যে এরকম আপনাদের মতো বইয়ের ভাষায় যেমন খেয়েছি পড়েছি এভাবে কিন্তু আমি কথা বলি না যদিও আমি আমার বাচ্চাদের সাথে এইভাবে কথা বলি আমার বাচ্চারাও এইভাবে কথা বলে কিন্তু আমি নিজে কিন্তু ওইভাবে ইউজ টু না কথা বলে আমার কিন্তু আরাম লাগে না এইভাবে কথা বলতে যে খেয়েছি পড়েছি তারপরেও একটা সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদেরকে প্রেজেন্টেশন করছি নিজেকে এ অবশ্য একটা সৌন্দর্যের ব্যাপার আছে এখানে আমি হুটহাট করেই তেমন যেমন তেমন করে কথা বলতে পারবো না আবার এটা কিন্তু এরকমও যে আমি আমার ডেইলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করছি তার মানে আমি ডেইলি যেইভাবে কথা বলি যেভাবে চলছি সেটাই তো শো করছি তাহলে কেন আমি নর্মালভাবে আমি যেমন করে কথা বলি তেমন করে কেন কথা বলতে পারবো না এটাও আবার মনে হয় তারপরেও আমি ভিউয়ার্সদেরকেই বেশি প্রাধান্য দিই এই যে হচ্ছে শান্তার বাচ্চা ছোটটা ওর তো দুইটা ছেলে এটা হচ্ছে ছোট ছেলেটা আমি তো বাচ্চাদের ভিডিওতে কথা বলতে চাই না সাইডটা খুব বেশি

আর আজকে হচ্ছে বিকালবেলা আজানের অ্যাপয়েন্টমেন্ট ছিল তা আমাদের বাসার পাশেই ছিল তো ওকে দেখায় আবার বাসায় চলে আসছি আর রাতে হচ্ছে এলিস বলছিল যে ও যে পিৎজা খাবে তো নিজে পিৎজা বেক করছে মানে চিজ দিয়ে নিচ্ছে তো বেক করে এটা ওর খুব পছন্দ তো ওকে করে দিলাম তো প্লিজ আপনারা জানাবেন আমি আমি বাসায় যেইভাবে কথা বলে অভ্যস্ত আমি কি সেইভাবেই কথা বলবো নাকি এরকম সুন্দর করে পরিপাটি করে বইয়ের ভাষায় কথা বলবো এটা একেবারেই মানে আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা যেভাবে পছন্দ করেন আমি কিন্তু সেভাবেই প্রেজেন্টেশন করব নিজেকে আমি সেটাই চাচ্ছি তো যাই হোক আপনারা সবসময় আমার পাশে আছেন এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ